নেশা বিরোধী অভিযানে তেলিয়া মোড়া পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী, ফেন্সিডিল ও কাঁচা সহ আটক, এমনটাই জানান তেলিয়া মোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুধাম্বিকা আর। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদম্বিকা আর এর নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকায় নেশাবিরোধী অভিযানে পুলিশের বিরাট সফলতা। প্রচুর পরিমাণে অবৈধ নেশার সামগ্রী, ফেন্সিডিল, গাঁজাসহ আটক করা হয়েছে 3 জন ব্যক্তিকে, এমনটাই দাবি করেছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদম্বিকা আর। পুলিশ সূত্রে খবর, পুলিশের এই অভিযানের মধ্য দিয়ে মুঙ্গিয়াকামী এলাকার তথাকথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মা ওরফে গান্ধী সহ তার 2 সহযোগীকে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদম্বিকা আর। পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য হচ্ছে, ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিবরণে পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামী এলাকায় এলাকার তথাকথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মার গোপন ডেরায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অবৈধ এই বিপুল পরিমাণ অর্থাৎ 12,018 বোতল ফেন্সিডিল সহ 4 কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি গাঁজা প্যাকেটিং করতে ব্যবহৃত বিভিন্ন মেশিনও নাকি উদ্ধার করা গেছে বলে পুলিশের দাবি। আটককৃত এই অবৈধ নেশা সামগ্রীগুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তদন্তের সাপেক্ষে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আটককৃতদের নাম, পরিচয় এবং ছবি প্রকাশ করেনি। যেভাবে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী আটকের ঘটনাগুলো সামনে আসছে, তা নিশ্চিতভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে চলেছে। আজ আমি এক সিক্রেট ইনফরমেশন পেলাম, উসকে অ্যাকর্ডিং আমি ইয়ে বতায়া গিয়া থা কি মুঙ্গিয়া কা ভি বিএসকে জুরিসডিকশন কে আন্ডার বহুত সারা নাম কো মিল চুকা হে, এক মধু কুমার ইয়ে বর্মা কে ঘর মে হমনে লে কিয়া অর পায়া 1218 ফেন্সি ড্রিল অর 4 কেজি গাঁজা মিলা, গাঁজা প্রেস করনে ওয়ালা মশিন, বেল মশিন বগেরা মিলা, হমনে 3 লোগো কো অ্যারেস্ট কিয়া হে ইসমে অর এক স্পেশাল ক্যান্ডিডেট পিএসকে হমনে রেজিস্টার। রিপোর্ট দৃষ্টি।